অনেকের মধ্যে আমরা এই ধরনের প্রশ্নগুলো পেয়ে থাকি যে অনলাইনে লাইভ এক্সামে খাতা কিভাবে আপলোড করতে হবে। চলুন আজকে আমরা সেটা দেখে নিই। প্রথমেই আপনি উত্তরণ.academy ওয়েবসাইটটিতে ব্রাউজ করলে আপনি জয়েন নাও অপশনটি সিলেক্ট করবেন। সেখানে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং আপনার পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করবেন। আপনি লগ ইন করার পর ঠিক এরূপ একটি ইন্টারফেস পাবেন। যেহেতু আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে কিভাবে খাতা আপলোড করতে হয়, সেক্ষেত্রে আপনার এক্সাম অপশনটি সিলেক্ট করবেন। এখন আমাদের সামনে দেখাচ্ছে যে ইংলিশ রিটেন লাইভ এক্সাম রয়েছে। আমরা যদি এই এক্সামটি দেওয়ার জন্য টেক এক্সাম অপশনটি সিলেক্ট করি, সেক্ষেত্রে আমাদের সামনে কিছু নির্দেশাবলী দেখাবে। এখানে দেখা যাচ্ছে যে আপনার জন্য মোট 5টি প্রশ্ন রয়েছে। টোটাল মার্কস হচ্ছে 100 এবং ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা 5 মিনিট, যা আপনার ফিজিক্যাল এক্সাম দেওয়ার ক্ষেত্রে যতটুকু সময় প্রয়োজন তার থেকেও অন্তত 10 থেকে 15 মিনিট বেশি সময় দেওয়া, যেহেতু আপনার খাতাটি আপলোড করতে একটু সময় বেশি লাগতে পারে। চলুন আমরা নির্দেশাবলীগুলি দেখে নিই। আপনার নির্দেশাবলীগুলি দেখার পর আপনি আপনার ভার্সনটি সিলেক্ট করুন। ভার্সনটি সিলেক্ট করার পর আপনি স্টার্ট এক্সামে ক্লিক করবেন। স্টার্ট এক্সাম দেওয়ার সাথে সাথে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ আপনার কাছে কোনো চয়েস নেই। আপনার প্রশ্নটি দেখার পর খাতায় উত্তর করে সেই উত্তরটির ছবি আপনারা কিভাবে আপলোড করবেন, আপনার ড্র্যাগ এন্ড ড্রপ ফাইল শেয়ার অপশনটি যদি সিলেক্ট করেন, তাহলে আপনাকে এখানে ক্যামেরা অপশনটি ক্লিক করলে আপনার নিজ নিজ মোবাইল ফোন দিয়ে আপনার খাতাটির ছবি তুলে আপনি এখানে আপলোড করতে পারবেন। লক্ষ্য রাখবেন আপনার ছবিটি যেন স্পষ্ট হয়, আমাদের পরীক্ষক যেন আপনার উত্তরপত্রটি দেখে মার্কিং করতে পারে। এভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর করার পর সবগুলো ছবি আপলোড করা হয়ে গেলে সাবমিট অংশে ক্লিক করার সাথে সাথে আপনার উত্তরপত্রটি আমাদের পরীক্ষকের কাছে চলে আসবে। আমাদের টিচাররা আপনার খাতাটি মার্কিং করার পর আপনি আপনার রেজাল্টটি পেয়ে যাবেন। ধন্যবাদ।